খাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পর দিন গেল, টেরে যে কিছু পাই না ভাই, কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ, তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের নাই। নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পর দিন গেল, টের যে কিছু পাই না ভাই, কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ, নাচ তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের নাই। হে পাগলা, হে পাগলা, hospital, I crazy, you crazy, all equal, final, don't be sad, let's get mad, let's break all, signal. কেমন আর থাকবো, নিজের কাছে প্রশ্ন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেমন আছি। ঠিক বুঝলাম না কথাটা। আঙ্কেল আপনি একটু নিজেকে সময় দিন, তাহলেই বুঝতে পারবেন যে ও কি বলতে চাইছে। হ্যাঁ, এই পাগলদের সাথে আপনার কি কোনো স্বার্থ আছে? তুমি তো দেখছি বোকার মতো কথা বলছো। চোখে যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু না। কেউ যদি আমার নাম শুনতে সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলেছে। কাপড় নষ্ট করলে কি নতুন কাপড় দিবে? আমার নাম জারস, আমার নাম হচ্ছে আজম। আপনি কি মুসলমানি করেন? কেনারে আমার আজাব কি সব? সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদের বিদর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আপনি কে সেটাকে বলেন? আমি কে সেটা জানার আগে আপনি কে সেটা জানা জরুরি বেশি। এটা একটা হাসপাতাল, মাছের বাজার না। আপনি ভেবে এখানে চিৎকার করতে পারেন না। এটা একটা মানব সেবা কেন্দ্র, এখানে রোগীদের চিকিৎসা করা হয়, মানসিক রোগী। কি করবেন আপনি? আমার পুলিশ দিয়ে দিবেন নাকি ফাগলা করে হান্দা রাখবেন? দরকার হলে তাই করব। সাবধান, আপনি জানেন না কলম কার সাথে আপনি কথা বলতেছেন, এরকম ছেলে খেলা না। জানি, একজন সাধারণ মানুষের সাথে আমি কথা বলছি, আপনি কোনো মন্ত্রী মিনিস্টার না। আমার পরিচয়টা আমি জানিয়ে রাখি, আমি এই হাসপাতালের একজন ডাক্তার। এখন দয়া করে আপনার পরিচয়টা আপনি আপনাকে জানান। মা গো মা, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার সাহস করলাম খুবই ভালো। ডাক্তার সাহেব, আপনার সাহস দেখতে আমাকে অবাক লাগতেছে, খুব ভালো লাগছে। এমন সাহস শুনে কি আমাদের দরকার? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি ফাগলা করে চাকরি করেন না, মানে ডাক্তারি করেন না, মনে হইতেছে কি আপনার প্রশাসনিক কোনো পদে আছেন, বুঝছেন? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। তো ডাক্তার সাহেব, একটা নিউজ আপনি দিয়ে রাখি, আপনার চাকরি যে চলে গেছে গা, এটা কি আপনি জানেন? না থাকলে না থাকবে, আমি পরোয়া করি না। এই হাসপাতালে চাকরি চলে যাবে, আমি আরেক হাসপাতালে চাকরি করবো, সেটা আমার জন্য কোনো বিষয় না। দয়া করে আপনি আপনার পরিচয়টা আমাকে জানান। ওয়ার্ডের চাবিটা কার কাছে আছে সেটা আমি জানতে চাচ্ছি। আপনাকে চিনি না জানি না, আপনাকে আমি বলে দেব ওয়ার্ডের চাবি কার কাছে থাকে। সময় হলে চিনতে পারবেন, আগের চাবিটা দেওয়ানোর ব্যবস্থা করেন। চাবি দিয়ে আপনি কি করবেন? সমস্ত পাগলগুলোকে মুক্ত করব, ছেড়ে দেব, একটা সৎ কাম করুম। আজ থেকে এই পাগলা করো তার এখানে থাকবে না, পাগলা করোদের পাগলরা মুক্ত, সবাই মুক্ত বাতাস খাইব। ওকে, আপনার কথাতে, আপনি যেভাবে কথা বলছেন শুনে মনে হচ্ছে আপনি এই হাসপাতাল তৈরি করেছেন, প্রতিষ্ঠাতা এমডি সাহেব। তার চেয়েও বড় কিছু, এই বিল্ডিং এর মালিক যে হচ্ছে আমার আঙ্কেল, তার দুই মেয়ে হচ্ছে আমার কাজের সিস্টার, আমরা তিন ভাই বোন একটা ডিসিশন নিয়ে ফেলাইছি। এটা কি আপনার একার সিদ্ধান্ত? জি না, এইটা আমাদের তিন ভাই বোনের সিদ্ধান্ত। আঙ্কেলের কথা বাদ দিতেছি, তার তো আপনারা আলু পাম্প দিয়ে একটা পাম্প পার্টি দিয়া ফিটি করে ফেলাইছেন। আচ্ছা, চাবিটা কোথায়? চাবিটা দেন তাড়াতাড়ি আমার হাতে। পারবো না, সরি, এমডি সাহেবের অনুমতি ছাড়া আমি কোনো কিছু দিতে পারবো না। এমডি সাহেব কে? বাবর সাহেব, নিচতলায় নেমে ডান দিকে ওনার চেম্বার, আপনি প্রয়োজন ওনার সাথে কথা বলতে পারেন। তার মানে আপনি পারবেন না? সরি, পারবো না। তাহলে চাবি নিতে হবে ওই যে আমাদের কি জানি বলে জানলেন এমডি বাবর। জি বাবুরে, নিচে থাকে তো না? এ বাবুরিয়া, বাবুরে, কি
কি ব্যাপার আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন যে? স্যার, আমরা চিন্তা করছি একটা ফুটবল দল বানাবো, ফুটবল খেলবো, বুঝছেন? আপনি আমাকে দলে খেলবেন? পারবে না। আপনি এক কাজ করেন, আপনি রেফারি হবেন, আপনি রেফারি, আমরা ফুটবল খেলবো, জিনিসটা কিন্তু দারুণ হবে। আমি কিন্তু গোল পোস্টে থাকবো, তাইলে আর বল ঢুকবে না। আপনি স্যার রেফারি, বাসি বাজাবেন, বাসি বাসি বাসি, রেফারি মানাবে স্যার আপনাকে। স্যার শুনেন, আমার কিন্তু ওই যে রেফারি নিয়ে একটা দারুণ সেই রকম ভয়ঙ্কর গল্প আছে। গল্পটা হচ্ছে কি, একদিন রেফারি আপনাদের বড় স্যারকে গল্প শুনিয়ে, আমার সময় নাই। আচ্ছা 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 আচ্ছা, তাইলে এক কাজ করেন স্যার, আপনি যখন আইছেন একটা গান শোনাই। হ্যাঁ, খাঁচার ভিতর আছেন বাকি কেমনে আসলেই তো আমরা তো সবাই সুস্থ, আমাদেরকে কোথায় আটকে রাখছেন আর আপনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, এটা একদম ঠিক না। আপনারা তো প্রতারক, শয়তান। আপনারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, ওই অসুস্থ মানুষগুলা, আর সুস্থ মানুষগুলারে এই যে খাঁচার মধ্যে বন্দী করে রাখছেন, এটা তো একটা বিচার হবে। খুইলা দেন, খুইলা দেন, তালা খুলুন স্যার, তালা খুলেন। অবশ্য আপনি না খুললে আমাকে কিছু যায় আসে না, কারণ দারোগা সাহেব তো গেছে। গেছে কোথায়? গেছে বাজারে। হ্যাঁ, বাজারে, বাজারে ডিসপেন্সারিতে, চাবি আনতে, তালা আলা আনতে। স্যার চুলায় বাদ বসাইছি, কইরা যাইবো, আগুন কিন্তু ধরে যাইবো, তালাটা কইলা দেন, কইলা দেন স্যার, খুলেন না। চাবি আমার কাছে নাই, বড় স্যারের কাছে যাব। মিথ্যা কথা, মিথ্যা কথা কইছো স্যার। মিথ্যা কথা কষ্ট কেন? ওই হা, মিথ্যা কথা কষ্ট কেন? আরে কি মিথ্যা কথা? স্যার তালা খুলবেন, চক্রান্ত হইতাছে। চাবি খুল, চাবি, 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 নিকটে আয়, আসুন না, আসো, ফিডার খাওয়া, ফিডার খাওয়া, আসো ভাইকে, আসো ভাইকা। বন্ধুরা, ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার সার্জারি, দেখবেন দেহের মাঝখানে আপনার হাত নাকি অনেক সুন্দর, আমি খবর পেয়েছি। হাত দেখবো, ওগুলো কিছু না, এই করবো আর এই পড়ে যাবে দেখে। এইভাবে ধরছেন কেন আপনি? আলতো করে থাকবেন, মনে রাখবেন ওরা হচ্ছে ফুলের মতো, টোকা লাগলেই ব্যথা পাবে, তাই না? ইমা এত সুন্দর হাত করেছেন, শোনেন বাবা কি বলেছে। বাবা বলে ছেলে নাম করবে, না 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 কাচ্ছেন কেন, বড় হয়ে বাড়ি বাড়ি বানাবে। এক মিনিট, বেশি বেশি কাঁপবে না, না না কাঁপবে না, কাঁপবে, এটা কি সুন্দর একটা হাত দেখি তো, আমি জাস্ট কিছু না, এই কিছু না। শোনেন, সব অসুখের বড় ওষুধ হচ্ছে এই ইঞ্জেকশন, সবাইকে দেওয়া যায় না, যারা আমাদের খুব প্রিয় তাদেরকে মাঝে মাঝে দিই। রাখেন, এই আমারটা। তুমি আমার প্রেমিকা, তোমাকে না দিলে আমার চাকরি থাকবে কি বলো তুমি? আমার ইঞ্জেকশন আপনার তো লাগবে না, আপনি তো এমনিতেই সুস্থ আছেন। বাহ, আপনি এখন শুয়ে পড়ুন, অনেক এত বেলা করে যদি আপনি জেগে থাকেন হবে।
কিন্তু বড় ডাক্তার তো বলেছে আমাকে ইনজেকশন দিতে। হ্যাঁ ও খালা, নতুন ডাক্তার বলছে তো লাগবে না। লাগবে না তো। তোমাদের এখানে থাকতে ভালো লাগে? লাগে তো। এখানেই তো আমরা থাকি, এখানেই তো আমরা ঘুমাই। আপনি একটা পাগল, বুঝেন না এখানে আমাদের কত ভালো লাগে। কত বড় একটা জানালা আমাদের সাথে আছে। আচ্ছা এই জানালার সাথে না একটা দোলনা হলে ভালো হতো, তাই নাকি? তোমার দোলনা পছন্দ? আমার দোলনা পছন্দ, আমার পাহাড় পছন্দ, আমার সমুদ্র পছন্দ। বাহ, তাই নাকি? এই আপনি সমুদ্র দেখেছেন? না তো। সে কি এই যে জানালা দিয়ে দেখান, ওই যে দূরে একটা সমুদ্র আছে দেখেন দেখেন। তুফান ভয় পাওয়ার কিছু নেই, তুফানকে আমরা জয় করবো। আমাদের সবকিছু জয় করতে পারি, তাই না? আমরা কি পারি না বলেন? সব পারি, আমরা যা চাই তাই তো পারি। মানুষ সব কিছু পারে, তাই না? আমরা তুফানকে ভয় পাই না, আমরা মানুষকে ভয় পাই না, আমরা কিচ্ছু ভয় পাই না। আমরা কোনো আমরা যুদ্ধও করতে চাই না, চাই না। আমরা চাই কি? প্রেম করতে চাই। প্রেম করতে চাই, শান্তি চাই, শান্তি চাই। আমরা আমি সমুদ্রে গোসল করতে চাই। আমি অবশ্যই করব। আজকে তাহলে আমি যাই, তোমাদের যে কোনো সমস্যা জাস্ট আমাকে ডাকবে। হ্যাঁ ওকে, ভালো থাকো। মানসিক রোগীদের চিকিৎসার নাম করিয়া বাড়িটা নেওয়ার একটা পায়তারা করছেন, বুঝতেছি না মনে করছেন? কে তুমি? এ সমস্ত আজে বাজে কথা বলছো কে? আমার পরিচয় পড়ো হবে, তার আগে একটা নোটিশ আপনি এখন শুনে রাখেন। এক ঘন্টার মধ্যে এই বাড়ি খালি করবেন, পাগলদের আর অন্যান্য ডাক্তারদের বাড়ি করে দিবেন। এই বাড়িতে তালা ঝুলবে, এই যে তালা সাথে করে নিয়ে আসছে দেখছেন? তালা ঝুলাবে মানে? মানে খুব সোজা আজ থেকে এই মুহূর্ত থেকে পাগলা গারো দেখানো আর থাকবে না। স্টেট আপনারা পাগলা গারো দেখান থেকে একদম সরাই নিয়ে অন্য জায়গায় চলে যাবেন। কোনো সমস্যা নাই, সুন্দর করে বাইরে একটা ছোট্ট সাইনবোর্ড দিয়ে দিবেন, পাগলা গারো যে স্থান পরিবর্তন হয়েছে, এই এই দিয়ে কী কী লিখবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা করবেন না। পাগলা গারো ব্যানিশ, শেষ। ও তোমার কথায়? কেন আমার কথা গুরুত্ব পাচ্ছে না? র‍্যাব পুলিশ আনা লাগবে। র‍্যাব পুলিশ তুমি যা খুশি তাই আনতে পারো, আমি বাড়ি ভাড়া নিয়েছি হাসান সাহেবের কাছ থেকে, আমি হাসান সাহেবের সঙ্গে কথা বলে বুঝবো। তুমি কে? কে তুমি? বেরো এখান থেকে। গলা না, আমি কথা বলেন। আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছেন। বাড়ি হলো আঙ্কেল, কিন্তু উনি আমার খালু। আরে তোমার খালু হোক, মনে যা খুশি তাই হোক, আমার কি তোমার কাছ থেকে ভদ্রতা বোধ শিখতে হবে নাকি? অপমান কোনটাকে বলে না বলে সেটা আমি তোমার কাছ থেকে শিখবো? তোমার মধ্যে মিনিমাম সেন্স অফ ভদ্রতা নেই। তুমি একটা অপরিচিত লোকের রুমে ঢুকছো, সামান্য নক করে যে ঢুকতে হয় সেটা তোমার জানা নেই। আর যদি অপমানিত না হতে চাও এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি গার্ড ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তুমি যেমন প্রশ্ন করতেছো সবাইরে মনে হচ্ছে পাগল মনে করো, আমারও পাগল মনে করো। হ্যাঁ পাগল মনে করার কি আছে, আমি শুধু জানতে চাচ্ছিলাম কি বলেছেন এমডি সাহেব, দেখা হলো কিনা ওনার সাথে।
এমনিতে একটা বেয়াদব, আমার সাথে খারাপ আচরণ করছে তো, আমার তো সে চিনারই চেষ্টা করে নেয়, আমার পাত্তাই দেয় না, ওর খবর আছে? তোকে চিনতে পারিনি, তো কি বললেন? তোমার এমডি স্যারকে পরিষ্কারভাবে তুমি নিজে বলে দিও, আমার মুখ থেকে শুনো না, বলো আমার নাম আজম, এ আজম যে কি জিনিস পরে টের পাব, এখানে ডাক্তারগিরি ফলন লাগবে না, হাসপাতাল দেখানো থাকবে না, সবাই আমি সারা করবো, আমি বলে দিলাম, একদম বাড়ি সারা করবো। চাবিটা আনতে গিয়া কোনো খবর নাই, এদিকে জয়নালের চুলার ভাত পুইরা ছাই হয়ে যাইতাছে, এইদিকে কোনো খবর নাই। ভুল কথা কোয়া যাবো না তো, আমি তো চুলায় ভাত বসাই নাই, চুলায় ভাত বসাইছি এই যে এইটা। আরে তুমি মিয়া ভাত বসাও নাই, তাতে কি হয়েছে? তুমি দুধ তো বসাইছো। জয়নাল মিয়ার চুলার দুধ পুইরা ছাই হয়ে গন্ধ বাইরে যাইতাছে। আস্তে আমার নাম কোয়া যাবো না, ওর নাম কই তুই? গোলালু চুলা ঘুমাইছি, দুইজন কানের গাইছে, তবলা বাজাও, তবলার মাস্টার হইছো, বাইরে আনতে বাইরে, খবরদার খবরদার উল্টা পাল্টা কথা বলবেন না। আমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি মঙ্গলবার চলে যাব। কবে? মঙ্গলবার। এই কথা শুনতে শুনতে বুড়া হয়ে দিয়েছি। এই মঙ্গলবার যাওয়া যাবে না, কর্মী সমাবেশ ডাক দিছি, উপরের থেকে অর্ডার আছে, কর্মী সমাবেশ সবাইকে সাকসেসফুল করতে হবে। কি মুক্তার, ঠিক বলি নাই? অবশ্যই, কারণ কর্মী সমাবেশের দিন তো অনেক নাচ হবে, গান হবে, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, আমরা সবাই ঘুমাবো, কত কি। মুক্তার ঠিক বলছে, কর্মী সমাবেশ হবে, নাচ হবে। না 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 না, আমি থাকতে পারবো না, আমি মঙ্গলবার চলে যাব। শুন, নেতা কইছে মঙ্গলবার দিন যাইতে না, যাবি না। আর শুন, এতদিন রইছস তুই এক জায়গায়, তুই আমাকে দোষ বন্ধু হয়ে গেছিস না, এখন ধর তুই আগে গেলে সমাবেশটা তো নষ্ট হয়ে যাবে, সমাবেশ তো সাকসেস করতে হবে। তুই থাক আর দুইটা দিন পরে যা, এতদিন যখন আসিস আইসস আর আসবি, তুই আমাদের সহযোদ্ধা। আচ্ছা ঠিক আছে, আমি দুই দিন পরে যাব, আমি বাইর হওয়ার পর খালি মার্ডার আর মার্ডার হবে। মঙ্গলবার কেমনে যাবে, তো এখনো সুস্থই হয়নি, 70 বছর। আর ওই সিটার হাজাম, সে তো কোনো খবর নাই, ওই অ্যাপয়েন্টমেন্ট আছে মুসলমানের চারপাশটা। সেদিন ডাক্তার শিলা কি বলে জানো? কি বলে? বলছে যে ওই বোরখা পরা যে ভদ্রমহিলা, উনি আপনার কে হন? তো উত্তরে আপনি কি বললেন? আমি বললাম যে হ্যাঁ, আমার বিশেষ পরিচিত পার্সোনাল একজন। শুনে ও কিছুক্ষণ মানে চুপচাপ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আপনিও কিন্তু সেদিন একটু ঘাবড়ে গিয়েছিলেন। হ্যাঁ সে তো যাবই। আরে একটা চেম্বারের মধ্যে বলা নেই কনেই একজন মহিলা এসে উপস্থিত হলো বোরখা পরে, সে আবার গল্প বলছে সে মেডিকেল কলেজ আমলের দিনগুলো, ইউনিভার্সিটি চত্বরে ঘুরে ফেরানোর দিনগুলোর বিষয়, একদম প্রেম ভালোবাসা এই সমস্ত বিষয়ে একেবারে ইমোশনাল কথাবার্তা, ইন্টিমেট কথাবার্তা যাকে বলে। তো এরকম যদি বলে কেউ এই বয়সে, তাহলে তো একটু ঘাবড়ে যাওয়ার কথাই না। মানে ডাক্তাররা তো কখনো কখনো প্রেমিক প্রেমিকা অভিভাবক সব কিছুই, তাই না? হ্যাঁ সেটাই, ডাক্তারদেরকে সবসময়ই তো কারো না কারো কিছু মানে রোগীদের ক্ষতি হয় না, এছাড়া তো আর কিছু করারও নেই, চিকিৎসা সেবা বলে কথা। তবে যে কৌশলটা আমরা অবলম্বন করছি এ বিষয়ে কিন্তু তোমাকে আরও সাবধান হতে হবে। কোন কৌশলটা? এই যে তুমি এক একটা ছদ্মবেশ ধরে রোগীদের সাথে যাচ্ছ, তাদের সঙ্গে মিশছ, কথা বলছো, ওরা যদি একবার বুঝতে পারে
তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। ওরা কিন্তু খুবই সেন্সিবল মানুষ। এছাড়া তো উপায় নেই, আমাদেরকে অনেক কিছুই করতে হয়, চিকিৎসা সেবা বলে কথা। হ্যাঁ সেটা তো জানি। আমি ভাবছি আরেকটা বিষয়, যে আমাদের হসপিটালে যে সমস্ত সিরিয়াস পেশেন্ট আছে তাদের কিছু কিছু রোগীকে আমরা আমাদের স্পেশালাইজড যে ইউনিটটা আছে ওখানে ট্রান্সফার করে দিই, কি বলো? না না খুবই ভালো হয়, মানে প্রয়োজন পড়লে অবশ্যই পাঠাবো আমরা। তাহলে এই বিষয়টা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো। এই গেট আউট শোনার পরে আমার মনে হয়েছে কি, আমি বাইক যে একটা আইকলা বাস নিয়ে এসে এই বাস দিয়ে ওর মাথাটা হারায় লাই আর নিজে সুইসাইড করে মরে যাই। আপনি কিন্তু অনেক সুইট আছেন। আপনি আমাদেরকে অপমান করেননি, অপমান করেছেন আজমকে। আজম হচ্ছে আমাদের খালাতো ভাই। আমার ওর সঙ্গে মিসবিহেভ করার যথেষ্ট কারণ ছিল। আপনি কি মনে হয় যে আপনার সঙ্গে রসিকতা করার জন্য আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি? এখন যদি তোরে মারি দেখাবে কিনা? একদম চা পিছে ডাস করতে আসছে আমার এমন একটা আসার মারুম না, একদম বরিশালে কিত্তুর গলে যায় পড়বি পাগলের বুঝছি ভাগা। ছোটাছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না, হে পাগলা hospital, I crazy, you crazy, all equal.